Police Filez. আমাকে গিলতে দেবার কে আছে রে চুলোতে? বুড়ো, আজকের মা কালীর ভাসান, ডাকিনী যোগিনী ভূত পেয়ে সব জেগে উঠেছে। সাবধান, ওই ভাঙা কোয়ার্টারে তুমি কিন্তু একাই থাকো, রেলে কাটা লাশগুলো ভূতটা তোমাকে টেনে না নিয়ে যায়। আমাকে টেনে নিয়ে যায় কি মজা পাবে বলতে পারিস? আমার না আছে চাল, না আছে চুল, আমি তো শালা একটা ভগ্ন মানুষ। ভূত প্রেতে কি আর চাল ছিল বোঝে? ওরা যে কিসেই মজা পায় ওরাই জানে। জানে জানে বিপিনবাবুর কারণে সুদা মেজাজ জ্বালা মেজাজ খুদা মরা মানুষ মাতিয়ে বিপিনবাবুর কারণে সুদা মেটাই জ্বালা মেটাই খুদা মরা মানুষ বাঁচিয়ে চলে। কালীপুজোর ভাসানের রাত, হুগলি স্টেশন সংলগ্ন লোহারপাড়া এরিয়াতে 52 বছর বয়সী হীরালাল কর্মকারকে কেউ জ্যান্ত পুড়িয়ে মারে। কিন্তু হীরালালের যে কোনো শত্রু থাকতে পারে সেটা ভাবাই কঠিন। হীরালাল একজন ভবঘুরে, স্টেশন সংলগ্ন একটি পরিত্যক্ত কোয়ার্টারে সে একাই থাকত। তাকে এইভাবে পুড়িয়ে মারার ঘটনায় গোটা এলাকা স্তম্ভিত। তিনকুলে কেউ ছিল না, ওনার রেলের ভাঙা কোয়ার্টারে থাকতো, দেখলেও মায়া লাগতো বুড়োকে। আমার দোকানে আসতো, ঘুগনি মুড়ি হয়তো বিস্কুট কিছু না কিছু খাওয়াতাম। আরে কালী পূজার ভাসানের দিন দুপুরবেলা দেখা হলো আমার বুড়োর সাথে। দেখ হীরা বুড়ো আসছে। এই পুরো পিছনে লাগিস না, এমন গালাগাল দেবে না যে অন্য প্রাশনের ভাত উঠে আস। যাই বলো,
মানুষটা জানি হেভি যাই একটু পেছনে লেগে আছে কোথায় যাচ্ছ মরে থেকে নাকি শালা তোদের তা নাকি আমি কোথায় যাচ্ছি তোদের বলবো হ্যাঁ চল 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 আমার দেরি হয়ে যাচ্ছে চল চল বলছি চল আমার দেরি হয়ে যাচ্ছে ও দাদু এ তোমার লাঠি লাঠু দেবে গো শালা লাঠি দেবো কেন লাঠি তো মাথা কাটিয়ে লাগতো এই বুড়ো কি যে শুনলাম তোমার ব্যাপারে তুমি নাকি টিভি পাগলির সাথে মন্দিরে গিয়ে মালা পরতে করে বিয়ে করছ আজ নাকি তোমাদের ফুল সজ্জা হবে এই শালা বেটা শালা হ্যাঁ আমার সঙ্গে টানা মরছে কোনো মা বললেই এই জানা যে তাদের পেছনে গিয়ে লাগে জানা এই পুরো বাংলার বোতল নিয়ে ঘুরছে রে এই এই জিনিস মেরে দেবে গুরু বাংলার বোতল দিবি বলে এই মানুষ এই বলছি শোন আমার আমি এই শালা আমার বাপের কথা খাই কোনের বাপ নাই কোনের এই 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 বোতল দাও এই দে বলছি বুড়োর পিছনে লাগবি না দে বোতল কালকে রাতে সেই বয়স্ক লোকটা না সিসিটিভি ফুটেজ দেখার ব্যবস্থা করো দিনেশ আর বডিটাকে পোস্টমর্টমে পাঠানোর ব্যবস্থা করো ঠিক আছে ইয়েস স্যার রঞ্জিত কালকে ওই ছেলেটাকে খুঁজে বার করতে হবে আর হীরালাল জানো ছেলের নাম কি বলেছিল দেবাশিসটা হ্যাঁ তো দেবাশিস দেবাশিস প্লিজ ফাইন্ড হিম ইমিডিয়েটলি ওকে স্যার আমি এক্ষুনি যাচ্ছি আচ্ছা হীরালাল নামে যে বয়স্ক লোকটি মারা গেছেন উনি কোথায় থাকতেন আপনি জানেন হ্যাঁ হীরালাল কি হ্যাঁ ওই রেলপথে পুরো বাড়িতে থাকে আপনি বাড়িটা চেনেন হ্যাঁ বাড়িটা দেখে দিন তো বললাম কে এই যে স্যার এই বাইটা এই বাইটা হ্যাঁ
সিসিটিভি ফুটেজ থেকে একটা জিনিস কিন্তু খুব পরিষ্কার, আমরা হিরালালকে ঘটনাস্থল থেকে চলে যেতে বললেও হিরালাল কিন্তু আবার ঘটনাস্থলে ফিরে আসে। ইয়েস স্যার, রানা দেবাশিসকে তাড়া করার পরে সে পালালেও পরে আবার ফিরে আসে, তারপরে দুজনের মধ্যে আবার ঝামেলা হয়, তারপরেই ঘটনাটা ঘটে। দীনেশ, ইয়েস স্যার, তুমি রণজিৎকে একবার ফোন করে খোঁজ নাও যে দেবাশিসের কোনো খোঁজ পাওয়া গেল কিনা, আর এই সিসিটিভি ফুটেজ থেকে দেবাশিসের কতগুলো স্টিল ছবি বার করো। ওকে স্যার। ভালো নাম দেবাশিস, সবাই ওকে দেবা বলে ডাকে, দেবা গুন্ডা। স্যার, দেবাশিস আমাদের এখানকার এক কুটুম স্থান। তাই? হ্যাঁ স্যার, ওই দেবাশিসের জ্বালা এই এলাকাতে টেকা মুশকিল হয়ে যাচ্ছিল। ওই সামনের পাড়ার মোড়ে বাইকের গ্যারেজটা দেখেছেন? ও ওখানেই কাজ করতো। স্যার, দেবাশিস না নিজেকে এলাকার ডন মনে করতো, এই তো সেই দিন আমার সাথে কি বাওয়াল। কিরে যতীন, এই সরকারি জায়গায় নার্সারি করেছিস কার পারমিশন নিয়ে? শোন, যেখান থেকে পারমিশন নেওয়ার সেখান থেকে পারমিশন নিয়েই করছি। আচ্ছা, কোথায়? আমার কাছ থেকে তো পারমিশন নিস নি। জানিস না যে এই এলাকায় কোনো কিছু করার আগে আমার পারমিশনটা দরকার। আরে বাস, মস্তানি গিরি, শোন, তোর এই মস্তানি গিরি চমক ধমক সব স্কুলের বাচ্চা দেখে দেখাবি, আমাকে দেখাতে আসবি না। এই বেশি কথা বলবি না বলে দিলাম, নাহলে মেরে না তোর মুখ ভেঙে দেবো এখানে। দেবা, কলারটা ছাড়। গেঞ্জিটা ছেড়ে দিলে তুই, আমার এই হাত তোর কাছের দিকে যাবে, আর তাহলে তোর একটা কাছও আসতে থাকবে না। দেখ দেবা, এই নার্সারি করে আমার পেট চলে, তুই এটা নিয়ে খেলা করিস না। তাহলে একটা কথা ব্রেনের মধ্যে সাটিয়ে নে, যে এখানে কিছু করার জন্য আমার পারমিশনটা দরকার। আর যে নার্সারি করেছিস এর জন্য আমাকে 1,000 টাকা দিতে হবে। শোন দেবা, আমি কোনো টাকা ওকে দিতে পারবো না। তাহলে কিন্তু তোর নার্সারি আর থাকবে না। এই শোন, কি করবি তুই, কি করবি, কর এখানে, কর এখনই যে করতে হবে তার তো কোনো মানে নেই। তুই তো আর সারাদিন সারা নার্সারি জায়গায় বসে থাকবি না, আমার কাজ আমি ঠিক সময় মতো করে চলে যাবো, কিন্তু তারপর তোর কিন্তু কান্তে রাত খুলবে না, এটা মাথা রাখিস। এই দেবা, শোন শোন, এনে 500 টাকা, এই ছিল আমার কাছে, এর থেকে বেশি আমি তোকে দিতে পারবো না। হ্যাঁ, এই যে তুই রিকোয়েস্ট করলি এটা আমি কনসেশন করব, কিন্তু একটা কথা মাথা রাখিস, যে এই এলাকায় আগে থেকে কোনো কিছু করতে হলে আমার কাছ থেকে পারমিশন। আচ্ছা, দেবাশিসের বাড়ি কোথায়? এখান থেকে সোজা গিয়ে ডান দিকে একটা হাট পড়বে, বুড়ো শিবের হাট, ওখান থেকে ডান দিকে গেলেই দেবার বাড়ি। আপনি বাড়িটা চিনিয়ে দিতে পারবেন আমাদের? নিয়ে তো যেতে পারি স্যার, কিন্তু ওই থানা টানাতে টানা এছাড়া হবে না তো। আপনি কি মনে করেন, পুলিশ হেল্প করার জন্য না হ্যারাস করার জন্য? হেল্পের জন্য স্যার। আরে কাকা, তুমি অযথা তো ভয় পাচ্ছ কেন বলো তো? তুমি কি খুন করেছো যে এটা তোমাকে জেলে পুড়ে দেবে? যাও যাও, পুলিশের গাড়িতে একটু ঘুরে আসো। হ্যাঁ বলুন। দেবাশিসের কোনো খবর? না, এখনো পর্যন্ত ওর কোনো খবর পাইনি, তবে আমরা ওর বাড়িতে যাচ্ছি। সিসিটিভি ফুটেজ অনুসারে দেবাশিসই হিরালালকে খুন করেছে, আমি আর স্যার ওর গ্যারেজে যাচ্ছি যেখানে ও কাজ করতো, তুমি ওর বাড়িতে যাও। ওকে স্যার। গ্যারেজের মালিক কোথায়? স্যার ওখানে স্যার। আপনি তো এই গ্যারেজের মালিক? হ্যাঁ স্যার। দেবাশিস কোথায়? ও তো ভাসানের দিন লাস্ট কাজ করে গিয়েছিল, আজ নিয়ে দুদিন তো কাজে আসছে না। ও হিয়ালালকে খুন করে জ্বালিয়ে দিয়েছে বলেন কি স্যার? ও হো, এইবার আমি বুঝতে পেরেছি স্যার। সেদিন রাতে আমি দেবাশিসে গলা পেয়েছিলাম, মদ খেয়ে খুব গালিগালাজ করছিল, কিন্তু
ও বেচারা পঙ্গু বুড়োটাকে মারতে গেল কেন? যে খুন করেছে সেই সেটা ভালো বলতে পারবে? তা সেদিন রাস্তায় গন্ডগোল শুনেও আপনি কেন বার হলেন না? এ তো স্যার রোজগারের ব্যাপার। ও প্রত্যেকদিন রাত্রে মদ খেয়ে এসে গালি গালাজ করে। ওর মতো বাজে ছেলে পাড়ায় কেউ নেই। ও তো নিজেকে হনু ভাবে। এই তো সেদিন ওকে নিয়ে আমাদের পাড়ায় কি গন্ডগোল! क्या बोलती तो? अरे मिताली रानी कोथा जाच्छो? बाड़ी फिर चुकी स्कूल थे के? हाँ? देखते बात सुना? चुकी नया बना चला की? अरे बाबा देखते हो पाची सुनते हो पाची नया बना क्या होते जाओ? चलो आज तुम्हारे नाइट शो देखिए आज। ये जो सामने पाना पकुट्टा आच्छे ना जाओ ওখানে গিয়ে ডুব দিয়ে এসো। ছাগল কোথাকার! তুমি নেহাত মেয়ে, তাই তোমাকে কিছু বলছি না। তোমার জায়গায় যদি কোনো ছেলে হতো না তাহলে তোর যা ইচ্ছে তাই অবস্থা। এই ছাগলের বাচ্চা আমার হাত ছাড় বলে দিয়েছি, কিন্তু আমি কিন্তু লোকটাকে দাঁড়ো করবো বলে দিলাম, মার খাওয়াবো তোকে। তো দেখি না, ডাকো না কাকে ডাকবে। আচ্ছা দাঁড়ো আমি ডাকছি। এই তোমরা দেখছো আমি কিন্তু মিতালির সঙ্গে লুকোচুরি খেলছি। কাকু, ও কাকু! কি হয়েছে রে? দেখো না রাস্তা আটকে অসাবধানি করছে। এই এ মা, মিতালি তুমি ভর দুপুরে টকাশ করে মিথ্যা কথা বলে দিলে। হ্যাঁ আর আমি কোথায় অসাবধানি করছি? এই ছাড় ছাড়! আরে শৈলেন্দ্র সরো তো, আমি কোনো অসাবধানি করছি না, কিন্তু করার ইচ্ছেটা আছে। এই ছাড় ছাড় বলছি! এই তুই যা, ভালো করে বাটাম পরেনি তোমার, তাই না? দিন দিন তোমার বাদামও বাড়ছে, তো বাদাম মেরে দেখো, দেখি কেমন কলজের চোর। শোনো একটা কথা, এই এলাকার শেষ কথা হচ্ছে আমি, ঠিক আছে? আর আমার কাজে বাদ সাজলে আমি কিন্তু গোষ্ঠীর বাকিটার বললাম না, সময় আসলে বুঝিয়ে দেবে। সালাম মিথ্যাই নষ্ট করে দিল। হ্যাঁ মামুনি যাও, আবার দেখো আমি কিন্তু। আর হ্যাঁ, নাইট শো এর কথা তোলা রইল, ঠিক আছে? আজ না হয় কাল, ঠিকই নেই। দেবাশিস স্ত্রীর প্রতি এভাবে অত্যাচার করে যেত, আর আপনারা কেউ কখনো কোনোদিন প্রতিবাদ করেননি, পুলিশেও রিপোর্ট করেননি। আজ আপনাদের জন্য দেবাশিসের আগে এত বার বারণ করি, আপনারা যদি সঠিক সময় যদি থানায় রিপোর্ট করতেন তাহলে দেবাশিসের ব্যবস্থা অনেক আগেই হতো। স্যার, এই দেবাশিসের দৌরাত্ম্য এত বার বারণ তো হয়েছিল না যে আমরা মেয়েরা রাস্তা দিয়ে যেতেই পারতাম না। এই গ্যারেজের মালিক তো সব জানে। আপনি সবকিছু জেনেও এতদিন দেবাশিসের নামে পুলিশে কোনো ইনফর্ম করেননি? স্যার আমি ওকে অনেকবার বুঝিয়েছি। মিষ্টি করে বললাম আর তুমি কড়া করে উত্তর দিচ্ছ। আরে মিষ্টি আর কড়া কি কখনো এক হয়? দাঁড়া, এবার না আমি তোর মালিককে বলছি, দাঁড়া। দাসদা দেখুন, আপনার দেবাকে দেখুন, দিন দিন ও কিন্তু বড্ড বড় বাড়ছে। এই কাজ ছেড়ে কি ফালতু হচ্ছে রে? আরে বৌদির সঙ্গেই তো কথা বলছিলাম, ওকে কাজ থেকে বার করে দিতে পারছেন না। এই বৌদি, এবার কিন্তু ব্রেনটাকে চটকে দিলে। এবার দেখছি তোকে গ্যারেজ থেকে তাড়িয়েছে। জানো আমি
এখন থেকে আমাকে কাজ থেকে বের করবার কথা সেকেন্ড বার আর বলবেন না, না হলে এর জায়গায় না মানুষের মাথাও হতে পারে। ছেলে কোথায়? জানি না স্যার, ভাসানের রাত থেকে আজ অব্দি বাড়ি ফেরেনি। কেন স্যার, আমার ছেলে কি করেছে? আপনার ছেলে হীরালাল কর্মকারকে খুন করে জ্বালিয়ে দিয়েছে। আমার ছেলে খুন করেছে? হ্যাঁ। আচ্ছা, আপনার সাথে আপনার ছেলে কোনোভাবে যোগাযোগ করেনি? না তো স্যার। আপনার ছেলের সাথে আপনার সম্পর্ক কেমন? আপনার ছেলে বাইরে যে কুকৃতিগুলো করে বেড়ায় সেই ব্যাপারে কোনো খোঁজ খবর রাখেন? আর বাহ, খুব ভালো, তবুও বাধা দেননি? বাধা দিয়েছি স্যার, তাও শোনেনি। আপনার ছেলে এখন কোথায় যেতে পারে বলে আপনার মনে হয়? আত্মীয় স্বজন তোকে খুব একটা পছন্দ করে না, কারোর সাথেই ওর যোগাযোগ নেই, আর কারোর বাড়িতেও যাবে বলে তো আমি জানি না, আর বন্ধু বান্ধবের ব্যাপারে তো আমার কিছুই জানা নেই। দেবাশিসের ফোন নাম্বারটা আমাকে দিন। বলুন। 8697353। স্যার এখানে কেউ নেই। ঠিক আছে, শুনুন, আপনার ছেলে যদি আপনার সাথে কোনোভাবে যোগাযোগ করে অবশ্যই আমাদের জানাবেন, আর ও যদি পালাতে চেষ্টা করে তাহলে কিন্তু ফল ভালো হবে না। এদিন এটা থানার নাম্বার, আপনার ছেলে যদি কোনোভাবে আপনার সাথে যোগাযোগ করে অবশ্যই থানায় ফোন করে জানাবেন। আর একটা কথা জেনে রাখুন, ছেলেকে যদি লুকানোর চেষ্টা করেন তবে কিন্তু ছেলেরই বিপদ বাড়বে, কথাটা যেন মাথায় থাকে। আর ওকে যদি খুঁজতে হয় আমাদের তাহলে কিন্তু গুলিও চলবে। না স্যার, ওর খোঁজ পেলেই আমি আপনাদের জানাবো, মাথায় রাখবেন কথাটা। স্যার দেবাশিসের বাড়ি এবং পাড়া সব জায়গায় চিরুনি তল্লাশি চালিয়েছি, কোথাও ও নেই। ওর মাকে জিজ্ঞেস করলাম ওর কথা, ওর মাও কোনো হদিশ দিতে পারলো না। স্যার একটা কথা, আমি ওর মায়ের থেকে ওর ফোন নাম্বারটা কিন্তু নিয়েছি। আমরা গ্যারেজের মালিকের কাছ থেকে ওর ফোন নাম্বারটাও পেয়েছি। তুমি আমাকে একবার নাম্বারটা বল তো, আমি একবার চেক করে নিই। হ্যাঁ স্যার, নাম্বারটা হলো 8697। হ্যাঁ রণজিৎ, নাম্বারটা ঠিক আছে, ইটস ওকে। তুমি একটা কাজ করো, তুমি দেবাশিসের বাড়ি আর ওর পাড়ায় নজরদারির জন্য দুজন সিভিক ভলেন্টিয়ার লাগিয়ে দাও, ঠিক আছে? ওকে স্যার। দিনেশ, দেবাশিসের ফোনটা ট্র্যাকে ফেলতে হবে। ওকে স্যার। স্যার, এই দেবা চোরটাকে পেলে আমার সোলার মালাটা উদ্ধার করে দিবেন। গত মঙ্গলবার রাতে আমার গলা থেকে সোলার মালাটা ছিনতাই করে নেয়। আমি বাপের বাড়ি থেকে বাড়ি ফিরছিলাম স্যার, প্রায় 8:30-9 নাগাদ। কি বৌদি, এত রাতে সাজুগুজু করে কোথা থেকে ফিরছো? দেখ দেবা, একদম বাদরামি করিস না, পিছনে কিন্তু তোর দাদা আসছে। জানো, মিথ্যে কথা বললে না ওদেরকে হেল্প দিলাম, হেভি সেক্সি সেক্সি মিথ্যে কথা। পেছন থেকে দাদা আসছে, আর আমি এখনই 1000 টাকায় মদ খেয়ে এলাম। আর দাদার ভয় দেখাচ্ছ কেন? আমি কি তোমার ইজ্জত নেবো না? হ্যাঁ, স্যার দেবাশিসের ফোনের ট্র্যাক লোকেশন বর্ধমান স্টেশন সংলগ্ন এলাকা দেখাচ্ছে। তুমি রণজিৎকে এক্ষুনি ইনফর্ম করো, আমাদেরকে এক্ষুনি বর্ধমান স্টেশনে যেতে হবে। ওকে স্যার।
স্যার, কিন্তু এই ছেলেটাকে দেখুন তো, একই রকম লাগছে। কাল রাত থেকে শুয়ে আছে, নতুন এসছে। একদম বুঝতে পারিনি, আপনি তো সেই হুগলি লোহার পাড়া বিখ্যাত ডন, তাই না? আজকাল তো দেখছি বর্ধমানের লোকেও আমাকে চেনে। তা চিনবে না, আজকাল যা করে বেড়াচ্ছিস। তুই তো ভাই মহাপুরুষ। কোথায় যাচ্ছিস? কলারটা ছেড়ে কথা বল। ছেড়ে দেবো, আগে বল তুই কোথায় যাচ্ছিস। খিদে পেয়েছে, ওই খাবার আনতে। খাবার? তো খাবারের জন্য তো জেল আছে। আরে তোদের মতন খুনিদের জন্য জেলেই ডাল ভাতের ব্যবস্থা করা আছে, বুঝলি? মানে আপনারা মারতে চাইনি যখন বলছিস, তাহলে কেন মেরে ফেললি? মা তুলে হেভি গালাগালি দিয়েছিল, সেই জন্য মেরে দিলি? স্যার, ওর আমার মধ্যে মাঝে মধ্যে ক্যাজরা হতো, অনেক গালি গালাজ করত, সেই ওই কালী পুজোর দিন থেকে। তারা আজকাল যতই মদ গিলছি নেশা আর হচ্ছে না, মদ গলা দিয়ে নামছে কিন্তু কোনো জ্বালা করছে। আরে তোর নেশা হবে কি করে, তুই তো মায়ের পেট থেকে বেরিয়ে দুধের বদলে মদ খাওয়া শিখেছিস। একদম ঠিক বলেছিস। কিরে, শুনলাম তুই নাকি বাড়ি বানাচ্ছিস, কই? আমার সাথে তো একবারও দেখা করলি না। আশিস, নিজে কি ভাবিস বলত? হ্যাঁ, খুব বড় হনু হয়ে গেছিস। আমার টাকা আমি বাড়ি বানাচ্ছি, তোর সঙ্গে দেখা করবো কেন? ছোট ছোটর মতো থাক, বাড়াবাড়ি করিস না। যেদিন খাপে খাপ পড়বে না, সেদিন বুঝবি বাপেরও বাপ আছে। মাকালের ভাষা, তাই ভেবেছিলাম যে কোনো বাওয়ালবাজি করবো, কিন্তু এর সালা পুরো মাথা বেঁধে। বাচ্চা, হ্যাঁ আমার গায়ে হাত, আমার না বিরেন, বুঝলি?
রাস্তায় চলার একটা কানুন আছে। কি কানুন আছে? যে এই রাস্তায় একমাত্র খোরা লোক এভাবে লাঠি ঢুকে চলতে পারে। চলতে পারে? তাহলে আমি কে? আমি কে? তুমি? তুমি মাতাল? কি বললি? তোর বাপ মাতাল ছিল? আমি তো... আরে মাতালদের চলার জন্য আলাদা কানুন আমি বানিয়েছি। বানিয়েছি? হ্যাঁ। তোর কানুন? বাবা তুলে কিস্তি দিবি না? বেশি বেশকো বেশকো কিস্তি দো। তোর বাপ মাতা তুই মারা তোর চলতে পড়েছ মাতা সারা বেশ মা বেশ সারা তোর মাকে গিয়ে জিজ্ঞেস কর না তোর কটা বাপ জিজ্ঞেস কর না আজ কাল ও কেছে না বাবা। হ্যাঁ তোর সে সারা জীবনের মতো মুখ বন্ধ করে দে। এই বাড়ি বলে দিতে আপনারা চলে যাওয়ার পর আমার মাথায় হেব্বি চটকে যায়। আমার মা তুলে বাপ তুলে গালাগালি আমি কিছুতেই মানতে পারছিলাম না। এই সালা ঘাটের মরা থম থাকলে আয় দেখি তোর কত বুকের পাটা। এটা আমার এলাকা, এখানে দাঁড়িয়ে আমার মা বাপের নামে গালাগালি দিবি আর কি ভেবেছিস পার পেয়ে যাবি? যদি পুরো এক মা বাপের বাচ্চা হয়ে থাকিস তো আয় করবি এবার মা কালীর দিব্যি বলছি পুরো। আজ যদি তোকে মায়ের ভোগে না পাঠিয়েছি আমার নাম দেবানা। আমিও মদ খেয়েছিলাম আর ও মদ খেয়েছিল, উল্টোপাল্টা বলছিল তো আমি মাথা ঠিক রাখতে পারিনি। রাগের মাথায় ওরকম একটা অসহায় মানুষকে মেরে দিলি? স্যার আমি ওকে মারতে চাইনি, মানে আমি ওকে জানে মারতে চাইনি। আগুন জ্বালালি কেন? স্যার আমি
বুঝতে পারছিলাম না আমি কি করব। আমি ভয় পেয়ে গেছিলাম স্যার। এই ব্রো, এই এই এতো টপকে গেল। তোর মতো একটা ছেলে ভয় পায় সেটা আমাদের বিশ্বাস করতে হবে? সত্যি করে বল, বড়িটা জ্বালালি কেন? মাকালি দিবি বলছি স্যার, আমি ভয় পেয়ে গেছিলাম। কিসের ভয় তোর? খুন করতে তোর ভয় হলো না, কিসের ভয় তুই ওকে জ্বালালি? স্যার হাতের কাছে খড় পেলাম, ভাবলাম জ্বালিয়ে দিই, পুড়ে যাক। তার মানে প্রমাণ লোপাট করার চেষ্টা করছিলি? অত শত জানি না স্যার, ইচ্ছে হলো জ্বালানোর, জ্বালিয়ে দিয়েছি। আমি সত্যি বলছি স্যার, আমি ওকে জানে মারতে চাইনি, কিন্তু ও এত গালিগালাজ করলো আমার মাথা পুরো বিগড়ে গেল। আমি ভালো ওকে মারধর করে ছেড়ে দেবো, কিন্তু ও যে মরে যাবে সেটা আমি জানতাম না। ওর সাথে তোর আগে কোনো ঝামেলা হয়েছিল? হ্যাঁ, মাঝে মধ্যে মদ খেয়ে ও আমার সাথে ক্যাজরা করতো। তুই কি ওর পকেটে হাত মেরেছিলি? মা কালী দিবি বলছি স্যার, আমি ওর পকেট থেকে চুরি করিনি। ওখানে ওকে জ্বালিয়ে দিয়ে আমি কি করব ভেবে পাচ্ছিলাম না। তারপর আমি স্টেশনের দিকে দৌড় লাগাই, আর ওখান থেকে বর্ধমানে ট্রেন ধরি। বর্ধমানে ট্রেন থেকে নামার পর আমাকে একজন টিকিট ধরে। আমার কাছে টিকিট ছিল না, তাই আমাকে জিআরপির হাতে তুলে দেয়। নিয়ে চলো ওকে। এখান থেকেই খড় নিয়েছিলাম আমি ওকে পোড়ানোর জন্য। স্যার এইখানেই ও টপকে যায়। স্যার এইখানেই ওর বডিটাকে জ্বালিয়ে দিই। ভাসানের এই রাতটা ছিল হুগলি স্টেশন সংলগ্ন লোহারপাড়া এলাকার বাসিন্দাদের কাছে একটা অভিশপ্ত রাত। নৃশংসতার এই ঘটনায় গোটা এলাকা কেঁপে উঠেছিল। সামান্য একটা ঘটনার জন্য হীরালাল কর্মকারের মতন একজন মানুষকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হলো। দেবাশিস শুধুমাত্র নিজের ক্ষমতা জাহির করতে, নিজের তাস বজায় রাখতে যে ঘটনা ঘটালো সেটা ক্ষমারও অযোগ্য। আজ এই পর্যন্তই, পরবর্তী পর্বে ফিরে আসবে এরকমই কোনো সত্য ঘটনার চিত্ররূপ নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, সতর্ক থাকুন, সাবধানে থাকুন, আর দেখতে থাকুন পুলিশ ফাইলস।